কতক্ষণ লাগবে আর? আধা ঘন্টা। আচ্ছা ঠিক আছে, আসেন। হ্যাঁ আচ্ছা। এখন বাজে হচ্ছে 7:30 বাজে বোধ হয়, আমি ঘড়ি আনি নাই। তো শাহানা ভাবি আর আমি আসছি হচ্ছে টোকিও স্কোয়ারে, একটু কাজ ছিল আমার, একটা ড্রেস না দিয়ে মানে হচ্ছিল না সাইজে, ওটা বদলাই নিলাম। তো এখন একটা ওড়না নিব, আর নিচে না একটা লকেট করতে দিছি, সেই লকেটটা এখনো শেষ হয় নাই বানানো, মানে গাঁথা আর কি। তো চলো এই ফাঁকে ওড়নাটা নিয়ে যাই। এখানে না একটা হেয়ার ড্রাই নিলাম, শ্যাম্পু, আবার ওই যে শ্যাম্পুর মাথায় না চিরুনি লাগানো, জাস্ট এমনি এমনি করে 5 মিনিট রাখলেই চুল ব্ল্যাক হয়ে যাবে, বলো। এই যে সামনের চুলগুলো দেখো, ছোট 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 গুচি গুচি চুলগুলো ব্ল্যাক ইয়ে হয়। তো খুব সুবিধা হলো এই শ্যাম্পুটা, বাসায় গিয়ে না পরে দেখাবো। ভাবি ভাবিও নিচ্ছে, ভাবি নি, আর আমি এখানে আমার যে লকেটটা বাঁধে দিয়েছিলাম হয়ে গেছে একদম, না এই যে ভিতরের লকেটের সাথে একদম ম্যাচিং হচ্ছে, ইয়েও আসতেছে না। যাই হোক, আমার কাজটা অনেকদিন ধরে হবে হবে করতেছিল না, এই যে কালারই আর। তো আমার কাজ হয়ে গেছে, বাবা মানুষজন সব ঝাঁপায় আসছে নাকি প্রতিদিনই আসে এরকম? কাজ হয়েছে আমার, অনেক কাজ, জরুরি জরুরি কাজ। এই যে গলার এটাও করে নিলাম, করে নিলাম কারণ ব্যাগে রাখবো তো ব্যাপার হারায় যাবে, মনে থাকবে না। বাবা এই পাশে নাকি সিঙ্গারা? এই পাশে না, ওই সাইডে। হ্যাঁ, তো এই যে যা কাজকর্ম ছিল মোটামুটি এই যে শেষ, এখন যাচ্ছি বাসায়। 1:30 বাজছে বোধ হয় ভাবি। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি না রান্নাবান্না করতে যাবো, এমন সময় আমাদের উপরতলা যে শাহানা ভাবি, ভাবি আমাকে বলে ভাই প্লিজ একটু চলেন আপনাকে নিয়ে একখানে যাব। তো কি আর করবো, তৈরি ঘড়ি চলে আসছি, তো এখন যাচ্ছি। আসলাম হচ্ছে ভাবিরা একটা ফ্ল্যাট কিনছে, সেটা হচ্ছে একটু আমাদের বাসা থেকে একটু দূরে আর কি, বসিলার এদিকে। তো ওখানে কি কাজ হবে ভাবির খুব ইচ্ছা ছিল যে আমি সহ আসি একটু সাজেশনের জন্য। তো এখন আমি ভাবি আর ভাবির ছেলে আসছি, চলো। আন্ডার কনস্ট্রাকশনে এখনো রান্নাঘরের বা কোথাকার কাজ আর কি। এই যে ভিতরটা এরকম একদম হুলুস্থুল করে আসছি। তো ও আচ্ছা, আর কালকে যে ড্রেসটা এই বদলাতে গেছিলাম না, তারপরে এই যে এটা নিয়ে আসছি, কমফোর্টেবল একদম। তো চলো ভাবির সাথে উঠি, 8:00 9:00 উঠতে হবে সিঁড়ি দিয়ে। পিছনটা গাছ গাছ সবুজ একদম, কি কোমরা ফুলের ফুল না? হ্যাঁ তাই তো। চলেন ভাবি আপনি উঠেন, আস্তে আস্তে আমি উঠতেছি। ও আচ্ছা, এটা হচ্ছে তুরাগ নদীর শাখা, এখান দিয়ে বিভিন্ন ওই যে কার্গো টাইপের আর কি ইয়েগুলা লঞ্চগুলো চলে। এই হচ্ছে ভাবি, এখানে দাঁড়ায় দাঁড়ায় যতদিন না ওইদিকে কিছু হয় অতদিন নদী দেখতে পাবেন। হ্যাঁ, এই নদীটা দেখার পরেই আমার ভালো লাগছে যে না একটু দূরে হইলেও যদি থাকি কখনো ভালো লাগবে। ভাবি নদী দেখে এই বাসাটা বিমোহিত হয়ে এই ফ্ল্যাটটা কিনে ফেলছে। আপনি এদিকেও টব রাখতে পারবেন ভাবি? টব রাখ, এইখানে আমি টব রাখার ব্যবস্থা করতেছি। না না, আপনি এটাকে না ওই গ্রিলটাকে খুলে ওই যে দরজার মতো করার ব্যবস্থা করেন। না সেটা করবো,
ওদের বলছিলাম, কিন্তু ওরা বলে যে আমাদের মতো আমরা করি পরে। এখানে তাহলে এই জায়গাগুলোতে আপনি গাছ রাখতে পারবেন। হ্যাঁ, ওইটা বসছিলাম ব্রিজ, এই যেটা বসছিলাম ব্রিজ। প্রতিদিন ভাবে আপনি এখানে এই যে কার্গো স্টিমার গুলো দেখবেন আর কি, ছাদে উঠে উঠে কার্গো স্টিমার দেখবেন আর চা খাবেন, আমাদের কথা মনে করবেন। না, সুন্দর হয়েছে। শুনে নিজের বাড়ি, নিজের বাড়ি, তার মধ্যে আবার নদীর ধারে বাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। খুব সুন্দর হয়েছে। চলেন, ছাদে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ, স্মৃতি থাকবে। হ্যাঁ, স্মৃতি থাকবে, বিসমিল্লাহ, এইটাই বড় হবে অল্প দিনের মধ্যে। এখানে খাবারও আছে নাকি? ও, খেলা করতেছে। এই যে বিড়াল ক্যারি করে নিয়ে যাচ্ছে, ওর নাম কি? ওর নাম অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলা, ও অ্যাঞ্জেলা, টাটা। তোমার তোমার গাড়ি অনেক সুন্দর, পছন্দ হয়েছে। এখানে আবার এই যে অক্সিজেন পাস করার জন্য আবার হলো আছে, এটা স্পেশালি বোধ হয় এই পেট ক্যারি করার না? ওকে, থ্যাংক ইউ। এই যে সেই বিড়াল নিয়ে যাওয়ার ফ্যামিলি, ভাবি এক ফ্যামিলি না বিড়াল নিয়ে যাচ্ছে। বিড়ালের ইয়েটা এত সুন্দর, দাঁড়ান আপনাকে আমি ভিডিও করছি, দেখাই। তো দুটা বাজে, আসতে আসতে না দুটা বাজে গেছে, কারণ রাস্তা না জ্যাম ছিল। যদিও যা পথ যে খুব বেশি দূর তা না, কিন্তু ওদের ট্রাফিক জ্যামের জন্য অনেক সময় লাগছে। তো হাতটা ধুলাম, হাত ধুয়ে না আমি একটু চা খাবো, বুঝছো? যে এখানে আমিও না সিঙ্গারা নিয়ে আসছি, কিন্তু বাসায় এসে দেখি কি এই যে অরণ্য, এই যে নাগা সিঙ্গারাগুলো আছে না ছোট ছোট, আমাদের এখানে পাওয়া যায় ওই শ্যামলী মাঠের ওখানে। তো ওই নাগা সিঙ্গারা নিয়ে আসছে, আর আমি এখন কাঁচামরিচ নিলাম আর এক কাপ চা নিলাম। তো এটা একটু আরাম করে দুইটা সিঙ্গারা আর এক কাপ চা খাবো, বুঝছো? তারপরে যাবো হচ্ছে রান্নাবান্না না আছে, এই জন্যই গেলাম আর কি। ভাবি অনেক দিন ধরে আমাকে মানে রিকোয়েস্ট করতেছে যে ভাবি একটু চলেন, ফ্ল্যাট কিনছে তো বললো যে একটু চলেন, আরেকজন সাথে থাকলে না একটু সুবিধা হয় যে ভালো হয়েছে কিনা। তো বেশ সুন্দর মার্শাল্লাহ ফ্ল্যাটটা, এখনো কনস্ট্রাকশনের উপরে মানে চলতেছে আর কি। তো টাটকা সিঙ্গারা, বুঝছো? আর হচ্ছে যে কাঁচামরিচ। আজকে যদিও আমার ইচ্ছা করতেছিল না শরীরটা, তারপরে ভাবি এত করে বললো আর না বলতে পারিনি, গেলাম। তবে ভাল লাগছে। তো এখন এখন চা আর সিঙ্গারাটা খাবো, আর রান্না, এমনকি আজকে ভাত রান্নাও আছে, বুঝছো? তো এই জন্য কোনো সমস্যা নাই, সবজি টবজি সব আছে, মাছ আছে, মাংস আছে। তারপরও ভাবছি কি মাসান আহমেদকে একটু শুধু ডিম ভাজি করে দিব, আর লাউ রান্না করা আছে, ডাল করা, সবই করা আছে, কোনো অসুবিধা নাই। তো আরাম করে এই এই চাটা খাই, সিঙ্গারাটা খাই, তারপর তোমাদেরকে দেখাবো কি কালকে রাতে যে ওই যে টুকটাক কী কী আনছি না, যে সালোয়ার কামিজটার সাইজ ছিল না ওইটা ওইটাকে চেঞ্জ করে না পরে এইটা নিয়ে আসছি। এটা একেবারে খুব সুন্দর, এই যে হাতায় এরকম ডিজাইন, নিচেও এরকম ডিজাইন, আর যে পায়জামাটাতেও ডিজাইন আছে দেখো, এই হাতা, এই যে নিচেও ডিজাইন, এই হচ্ছে অবস্থা। আর বাকি যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো না, আগে চাটা আর কাঁচামরিচ দিয়ে সিঙ্গারাটা খাই। ভাতও রান্না করা লাগবে না, এই জন্য কোনো টেনশন নাই। চলো, তারপর তোমাকে তোমাদেরকে দেখাবো কালকে রাতে টুকটাক কী কী আনছি। তো কালকে না ওই যে যা কাপড় পাল্টাতে গিয়ে আরও দুইটা, আর হ্যাঁ আরও একটা সালোয়ার কামিজ কিনছে আর দুইটা কুর্তি। তো ওগুলোটা পরে দেখাবো, ওগুলো আর বাড়িতে রেখে মানে রাখা তো, আর একটা তো আজকে পরেই গেলাম। আর এই যে এখানে লুসনি কিনছি, আর হচ্ছে যে একটা গ্যাস লাইটার কিনছি, কারণ কি মাঝে মাঝে অসুবিধা হয়, বুঝছো? মাঝে মাঝে না ওই অটো গ্যাস ইলেকট্রিসিটি তো অনেক সময় ইয়ে হয় না,
ওই একটু দেরি হয় আর কি, তো এই জন্য একটা এরকম লাইটার থাকলে সুবিধা হয়। এটা আগেও ব্যবহার করছিলাম, মাঝখানে নষ্ট হয়ে গেছে আর কেনা হয়। সবচেয়ে যেটা একটা মানে ভালো জিনিস কিনছি সেটা হচ্ছে দেখো এই যে শ্যাম্পু, মানে হেয়ার ডাই আর কি। তো এটা হচ্ছে শ্যাম্পু, সুবিধা নেই বলো? এটা মানে দুবাই এর আর কি, এই আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, তো এখন বলতেছি কি এগুলো আসে আর কি, এই জন্য এই ব্ল্যাক ডাইটা কিনলাম। আমার এই যে এখানে ছোট ছোট কিছু জিনিস আছে, ছোট ছোট কিছু চুল পাকা, তো তো ওইগুলোতে সুবিধা হবে, আর মাসা ধামাতে তো খুবই সুবিধা হবে। এই যে তোমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে আসছি, এই যে এটা, এই হচ্ছে কোম্পানিটার নাম, কোম্পানিটার নাম ডেক্স, আর এটা 600 টাকা দিচ্ছে, এটা 200 ml এর, আর যেটা 400 ml এর সেটা হচ্ছে 1000 টাকা। তো এই 400 ml টা কিনলেই ভালো, 100 টাকা কম পড়ে আর কি। না তারপরে আগে আমি আগে ছোট একটা কিনলাম, যে এটা যদি ঠিকঠাক হয় তবে হ্যাঁ এটা ভালো হবে, খুবই সুবিধা, জাস্ট এভাবে, হ্যাঁ জাস্ট এভাবে রেখে দিবা যখন, আর বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট রাখতে হবে শ্যাম্পু, তো জাস্ট এইভাবে ইয়ে করে হাতও ইয়ে করতে হবে না, এভাবে এটাকে প্রেস করে শ্যাম্পুটাকে এভাবে করে তারপরে একেবারে ইয়াং হয়ে যাওয়া, 24 বছরের। তো এটা মাসা ধর্মদের জন্য আনছি, মাঝে মাঝে কুচখাচ আমিও একটু আর কি ইউজ করবো। ধরো তোমার কি, থ্যাংক ইউ বলো আমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, দেখি কালো হয় কিনা। এই হচ্ছে অবস্থা। চলো এখন তরকারি টরকারি গুলো গরম দেই, তরকারি টরকারি ইয়ে করি, কারণ অলরেডি 2:30 বেজে গেছে, তো ওনাকে টেবিলে খাবার দিয়ে দিই। আসো তো, যেখানে দেখো ভাত, এখানে ডিম ভাজা, ডিমের অমলেট আর কি, আর এখানে হচ্ছে ইয়ে ছাদের আলুর শাক দিয়ে মাগুর মাছ, লাউ চিংড়ি, ডাল, আর ওখানে একটু ট্যাংরা মাছের তরকারি আছে। তো এগুলো সব মাছটা হামেককে দিলাম। বসো বসো বসে যাও, আড়াইটা বেশি বাজে। আর এখানে দেখো আমার জন্য না ওই যে নতুন চাল আনছে, সেই চালের একটু বসাইছি দেখি। আর এখানে একটু এই যে সাদা ফ্যাপসা আছে না, এটাকে হালকা মশলা দিয়ে তারপরে বসাচ্ছি। হালকা মশলা দিয়ে রান্না করলে না খুব ভালো হয়। 4:45 বাজে, একটু আগেই না আসরের আজান দিছে, বুঝছো? তো আমি তো অল্প একটু খাওয়া দাওয়া করলাম গোসল শুরু করে, তারপরে হচ্ছে যে দেখো এখানে একটা ছোট্ট নিম গাছ, এই গাছটা কোথেকে আছে জানো? এই যে ভাবিদের ফ্ল্যাটে গেলাম না, ওখানে ছাদে উঠছি না, ছাদে ওই বৃষ্টির দিন এখন শ্যাওলা ট্যাওলার মধ্যে না, এই ছোট্ট নিম গাছটা শাহানা ভাবিরই চোখে পড়ছে। তো ভাবি বলে যে ভাবি আপনি তো অনেকদিন ধরে নিম গাছ কিনবেন নিম গাছ কিনবেন, তো এটা নিয়ে যান একটা স্মৃতি থাকবে। তো এটাকে এনে না এখানে লাগায়ে এখন ছায়ায় 2-3 দিন রাখবো, তারপরে বারান্দায় দিব। তো এখানে গাছগুলো, বাকি গাছগুলো সব বৃষ্টি খাওয়ালাম না সবগুলোকে, এখন এই যে দেখো এখানে এনে রাখছি করবো। দেখো এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে পেঁয়াজ আলুকে না সিদ্ধ করে কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা। তো এই যে পাউরুটি আছে না, পাউরুটির উপরে দিয়ে না ইয়ে করব, এই একটা স্ন্যাক্স বানাবো। তো ভাবছিলাম কি যে এখানেই ইয়েতেই করি, চুলায় করি, কিন্তু চুলায় করলে না ছাদে যাব, তো ছাদে নিয়ে যাব। এখানে অল্প একটু গোলমরিচ দিলাম, আর দিব হচ্ছে সস, দিব হচ্ছে একটু চাট মশলা, অল্প করেই দিব, বেশি দিব না। হচ্ছে যে দেখো সিজনিং ইয়ে এই কি বলে লবণ আর কি, সিজনিং করা ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার এগুলাতে দেয় সামান্য প্লেন লবণ দিয়ে, এটাকে ভালো করে মাখবো। এখন দিব হচ্ছে ডিম, দুটো ডিম আনছিলাম কিন্তু একটা দিলেই হবে। আর কি দিব জানো? আর দিব হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, এই
এটার মধ্যে না তেল ঘি বাটার কিচ্ছু দেওয়ার দরকার নাই, একদম অয়েল ফ্রি, কোনো রকম মানে অয়েল বলো বা ঘি বলো বা বাটার কিছুই ব্যবহার করব না। দেখো যেভাবে করে সুন্দর করে স্প্রেড কর, আর এই যে দেখো চুলায়ও এভাবে করে দিলাম, এই যে দেখো এরকম করে একটু মানে একদম মিডিয়ামের থেকে একটু কম আবার লো থেকে একটু বেশি, এটাও 10 মিনিট বা তার আগেই হয়ে যাবে, কেন চুলাই বেশি তাড়াতাড়ি হয় বুঝছো। তা আমি এইভাবে করে উল্টায় না আবার এইভাবে করে একটু দিয়ে দিলাম, ওভেনের থেকে চুলাই বেশি তাড়াতাড়ি হয়। আর এই যে এইভাবে করে না ছোট ছোট করে এই যে এইভাবে করে কেটে নিয়েছি, এই দেখো এই জায়গাটা মুচমুচে একদম ক্রিস্পি হয়েছে। ওভেনে না দেরি হচ্ছে দেখে আমি সবগুলাকে নামায়ে এই যে তাওয়াই করে ফেললাম, দেখো এইগুলাকে এইভাবেই সার্ভ করতে পারো, আবার এই যে এইভাবে করে কোনাকুনি করেও কাটতে পারো। তো কিন্তু আমি ছাদে নিয়ে যাব, তো এই জন্য সবার সুবিধার্থে 1 বাইট টাইপের সাইজ করলাম। আর দেখো কি মুচমুচা আওয়াজ হচ্ছে না, গরম গরম খেলে না সাংঘাতিক মজা। এই তো এটার উপরে পুরে না তোমরা সব কিছুই দিতে পারো, এই যেখানে আমি সবগুলা কাটছি এগুলোর পুরে তোমরা চিকেন দিতে পারো, মাশরুম দিতে পারো, প্রন দিতে পারো, সব কিছুই দিতে পারো। সাথে শুধু ওই যে একটা ডিম না দিলেও হয়, আর হচ্ছে ওই একটু কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য দিলে, তবে ডিমটা দিলে কি টেস্টটা খুব ভালো। যেগুলো আমি সব এখন এইভাবে দিয়ে কেচি দিয়ে এরকম ছোট ছোট করে নিলাম, তো এখানে পুর হিসাবে না তোমরা প্রন দিতে পারো, মাটন দিতে পারো, চিকেন দিতে পারো, বিফ দিতে পারো, যা যেটা ইচ্ছা খুব চটপট হয়। আর এই যে দেখো এই পাশে একদম হালকা হিটে ব্রাউন করে ভাজলে ওই হিটেই এইটা কুক হয়ে যায়। আর এখানে ক্যাপসিকাম যা যেটা ইচ্ছা দিতে পারো, তবে কর্নফ্লাওয়ার আর ডিমটা মাস্ট বাইন্ডিং এর জন্য দিবা, বাকি যা যেটা ইচ্ছা সেভাবে দিবা। এই যে হয়ে গেল দেখো ছোট ছোট মিনি মিনি পিৎজার মতন স্ন্যাক্সটা, খুব মজা লাগে খুব। চলো এবার ছাদে যাবো একটু পরে। ছাদের থেকে না মেঝোপার বাসা দেখা যায়, এই যে সবুজ যে গাছটা না এই গাছ দুইটা বিল্ডিং এর ফাঁকে মাঝখানে, এই যে মাঝখানের এই যে পাইপের পাইপারিয়ের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাতেই হচ্ছে ছাদের টাঙ্কিটা দেখা যাচ্ছে। একতলা বাড়ি তো, এখন তো এখানে কেউ থাকে না, আপাতত থাকেই না, কিন্তু খুব মিস করে নিজের বাড়িকে। এই গাছটাতে অনেক ফুল আসছে, ঢেঁড়স ছিঁড়তে হবে পরে ছিঁড়ব। হলুদ গোলাপ, একটা কালো গোলাপের খোঁজ করব, দেখি যদি কখনো পাওয়া যায়। আজকে অনেক রোদ ছিল তো গাছগুলো একটু মিয়ে মিয়ে গেছে। আর এই যে আমাদের মাসাদ ভাই আসছে, ভাই ওই পাশে। হ্যাঁ ওই যে ভাবির শাহানা ভাবির ফ্ল্যাটে আল্লাহ, ভাবি প্রতিদিন কত কিছু যে বানায় আনেন ভাবি, ইস দেখছ আমার আপারা দেখে না ভিডিও দেখে বলে কি তোমরা বাসায় রান্না করো করো, ছাদে যেই অবস্থা করো। মুড়ি তো নিয়ে গেছে না ভাবি, আজকে 2 ফ্লাক্স ইয়ে দুধ চা, অসুবিধা নাই আলহামদুলিল্লাহ।
চা খাওয়ানি অভ্যাস করছেন, এটার কি হবে বলেন? এই তুমি দুধ চা খাবে না রং চা খাবা? ওই দেখেন দুধ চা খাবেন, চুপ করে আছেন। আপনারা মেসেজ পাঠাবেন বুঝছেন, যে দুপুরে খায়েন না। হ্যাঁ আপনারা এক এক জিনিস আনবেন, তারপরে আমি তো ভাবলাম কি আনবো কি আনবো, তারপরে ইস সেই মরিচ দিয়ে ভাবি, বিশ্বাস করেন দুপুরে যখন খাইতে বসি না মনে হয় কি জিনের মতো এসে একটা মরিচ নিয়ে যায়, টাটকা টাটকা মরিচ, এত সুন্দর গন্ধ। আমাকে দেখো কেন, খাদি যার হচ্ছে আমাকে খুব ভালো লাগে না খাদি যা। হ্যাঁ ওরে বাবা রে বাবা, এই যে এইভাবে নাতনি, এটা হয়েছে হলো এই এক বছর দুই মাস বুঝছেন, আমার বড় আপনার ভালো এক তরকারি হবে না ভাবি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অস্থির সংবাদ অপেক্ষা করতেছে, আমি আমি এই জন্য ওয়েট করতেছি, অস্থির সংবাদ একটা অপেক্ষা করতেছে। ফ্যানটা ছাড়ো, চলে না ফ্যানটা, কালকে ঠিক করে আনছিল আর কালকে রাতেও ঠিকঠাক মতো চলছে, এখন আমাদের মাস্টার সাহেব অস্থির হয়ে যাবে। সন্ধ্যার পরে মানে সন্ধ্যা তো হয়েই গেছে, এই যে এই জন্য বলছি যে অস্থির হয়ে না, কিছু করার নাই, এটা কি করবো এখন আর। মাগরিবের আজান দিছে, অনেকক্ষণ হয় এখনও না, 7:10 বাকি, তার মানে দেখো দিন ছোট হয়ে গেছে। অরণের জন্য এখানে একটু ওই যে এগুলো রাখছিলাম, ওই যে স্ন্যাক্সগুলো, আর ছাদের থেকে 2-3 বাচ্ছিল সবগুলো এখানে রাখলাম। আর এখানে ওই যে ভাবি, এই এটা হচ্ছে ওই তাহমিরা ভাবি না, ডালের পুরি বানায় সে চালের গুঁড়া দিয়ে, এত মচমচে, তো অরণ্য খুব পছন্দ করবে, তো এই জন্য আমি কয়টা নিয়ে আসলাম, ভাবি আবার জোর করে একটু বেশি দিয়ে দিল। আর এখানে না দুপুরবেলা আমি একদম টাটকা টাটকা সিঙ্গারা আনছিলাম, কিন্তু ওই যে অরণ্যও সিঙ্গারা আনছিল, তো যার দরুন খাওয়া হয় নাই, ওগুলাই খেয়ে ফেলছি, নাগা সিঙ্গারাগুলা, তো এগুলো এখানে সব থাক। আর এখানে ছাদের দুধ চা, আমার রং চা সব রয়ে গেছে, সুতরাং সন্ধ্যায় এখন আর কোনো ঝামেলা নাই। তাবি চুলগুলো না একদম ভিজা, গোসল করছিলাম যে না, চুল বেঁধে গেছিলাম তো ছাদে, তা এখন তো কোনো কাজ নাই, জাস্ট 1 কাপ চা নিয়ে গিয়ে না ওখানে বারান্দায় গিয়ে একেবারে পায়ের উপরে পা তুলে বাতাস খেতে খেতে চা খাবো বুঝছো। মাছ ধরতে তো মাথা গরম হয়ে গেছে, এখন ফ্যান নিয়ে যাবো, ফ্যান নিয়ে যাবো করতেছে। হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা, চলো আমার একটু রেস্টও নিতে হবে আজকে। আর অরণ্য তো বাসায়, কিন্তু ও ঘুমাচ্ছে বোধ হয়, একটু আগেও জিজ্ঞেস করছিলাম যাওয়া মানে ইয়ে করছে, এখন ওগুলো খাওয়ার জন্য ডাক দিলাম, দেখি ঘুম। তো এই হচ্ছে আজকের কাহিনী, আর সিমরন তো এখন আসে নাই, হয়তো 2-1 পরে আসবে, কালকে কথা হয়েছে ওর সাথে আর কি। তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।